আপনার চাকা শুধু এরকম এরকম করে পিছনের চাকা, ফোর ভি এমন একটা বাইক আপনার সব রুটে যাওয়ার জন্য, আরে অবস্থা দেখি খারাপ। স্ট্যান্ড রাইড যারা করে তারা কিন্তু ফোর ভিটাকে বেশি পছন্দ করে থাকে। অনেক আমার অনেক ভিউয়ার্স আছে, অনেক ভাইয়েরা আছে যারা মনে করতে পারে যে মিজান ভাই কোথায় গেল, এখন তো ভিডিও দেয় না বা সে হয়তো ভিডিও দিবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিজানুর রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আমি অনেকদিন পর ফোর ভি নিয়ে বের হয়েছি আর কি। এতদিন যাবৎ আমি ভিডিও দিতেছিলাম না, আমি একটু নিজস্ব কিছু প্রবলেমের জন্য কিন্তু আমি ভিডিও দিতেছি না, আর এখন মোটামুটি ভিডিও দেওয়া যাবে, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি বর্তমানে কিন্তু গ্রামে আছি, আর এখানে গতকাল বৃষ্টি হয়েছে, মানে সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ায় এখানে রুটগুলা কিন্তু একদম মানে নষ্ট হয়ে গেছে আর কি। এখানে ইচ্ছা করলেও কিন্তু জুড়ে যাওয়া যাবে না। দেন আরেকটা প্রবলেম, সেটা হলো যে আমি আগে কিন্তু বলি যে পিছনের চাকা মাঝে মধ্যে এখানে স্লিপ একটু বেশি কাটে বৃষ্টির দিনে, আর যেহেতু কাদা, প্রচণ্ড কাদা, এখন একটু রাস্তাঘাট শুকাইছে, কারণ হলো আজকে একটু রোদ উঠছিল এবং কালকে থেকে তো বৃষ্টি নাই তার জন্য। রাস্তা সংস্করণ চলতেছে ভালো, তো এই যে এই রুটগুলা খুবই খারাপ, মানে খুবই বাজে অবস্থা। আর এই মানে চাকা এমন হয় মানে কি বলবো, যাক অবশেষে পাকা রাস্তায় উঠতে পেরেছি। আপনার চাকা শুধু এরকম এরকম করে পিছনের চাকা যখন আর কি যে মাটির মানে কাদার ভিতরে যায়, তখন মানে হালকা একটু কাদা পাইলেই কিন্তু ফোর ভির চাকাটা এরকম করে, স্টক যেটা টায়ার আছে সেটাতে। আর এখন বর্তমানে পাকা রাস্তা আছে, অতএব এখন কোনো সমস্যা হবে না, কিন্তু এতক্ষণ যে সমস্যাটা ছিল এটা খুবই মানে খুবই মারাত্মক একটি প্রবলেম ছিল অফ রোডের জন্য। আর হয়তো অনেকে বলতে পারে, ভাই আমি ফোর ভি নিয়ে অফ রোডে যাবো কেন? ভাই ফোর ভি এমন একটা বাইক আপনার সব রুটে যাওয়ার জন্য, আরে অবস্থা দেখি খারাপ। ফোর ভি এমন একটি বাইক আপনার সব রুটে এটা নিয়ে যেতে পারবেন, মানে সকল কাজই করতে পারবেন, বিশেষ করে স্ট্যান্ড রাইড যারা করে তারা কিন্তু ফোর ভিটাকে বেশি পছন্দ করে থাকে। অবশেষে রুটে উঠে পড়েছি, একদম ধরতে গেলে এটা হাইওয়ে না, হাইওয়ের মতো আর কি, মোটামুটি রাস্তা ফাঁকা অ্যান্ড রাস্তা সম্পূর্ণ আর কি ভালো রাস্তাই। তো ভিউয়ার্স, এখান থেকে সম্পূর্ণ রাস্তাটা মোটামুটি ভালো আছে, কিন্তু এর আগে ছিলাম আমি গ্রামের ভিতরে, ওইখানে রাস্তাটা খুবই মানে বাজে অবস্থা, মানে অফ রোডে রাইড করতে গেলে এটার জন্য খুবই খারাপ অবস্থা। আমি কিন্তু গতকাল বৃষ্টি হয়েছিল, দেন আমি কিন্তু বাইকটাকে বের করি নাই বা কত কিছুদিন যাবতই বের করতেছি না। আজকে হঠাৎ করে একটু গুরুত্বপূর্ণ প্রয়োজন, তার জন্য বাইকটাকে বের করে একটু বের হয়েছি। আর আমার ব্যক্তিগত কাজ বলতে মূলত আমার যে প্রবলেম সেটা হলো আমি কিন্তু ফ্রিল্যান্সিং করি আর কি, বাইক রাইডিং তারপরে ইউটিউবিং করা, এটা কিন্তু আমার মেন পেশা না। আমার মেন পেশা হলো আমি অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সিং করে থাকি। তো ফ্রিল্যান্সিং করলে দেখা যায় কি যে এই সময়টা দেওয়া খুবই কঠিন হয়ে যায়, মানে বাইরের সময়টা দেওয়া খুবই কঠিন হয়ে যায়। তারপরেও চেষ্টা করা যায় যে যতটুকু সময় মানে ফ্রি থাকা হয় ততটুকু সময় আপনাদের সাথে মানে দেওয়ার জন্য, কিন্তু বর্তমানে একটু কাজের প্রেশারটা বেশি থাকায় বাইরে বের হতে পারতেছি না। দেন আমি কিন্তু বাইক নিয়ে কিন্তু ভিডিও করতে পারতেছি না।
অনেক আমার অনেক ভিউয়ার্স আছে, অনেক ভাইরা আছে যারা মনে করতে পারে যে মিজান ভাই কোথায় গেল, এখন তো ভিডিও দেয় না বা সে হয়তো ভিডিও দিবে না। আমি ভিডিও দিব, আমি আপনাদের বলতে পারি না যে আমি আসলে কেন ভিডিও দিতে পারতেছি না বা দিতেছি না। আমার মেন যেটা বললাম যে আমার একটু নিজস্ব প্রবলেমের জন্য আমি ভিডিও মেক করতে পারতেছি না এবং এইখানে এক্সট্রা একটা সময় দিতে পারতেছি না। একটা ভিডিও মেক করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, দেন ভিডিওকে এডিট করতে হয়, ভয়েস ওভার মাঝে মধ্যে ভয়েস ওভার দিতে হয়, মানে সকল কিছু করে অনেকটুকু সময় লাগে একটা ভিডিও মেক করতে। আর ভিডিও মেক করার পর সেটা আবার পাবলিশ করতে হয়, মানে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু পাবলিশ করতে হয়। মানে এই সকল বিষয়গুলো করতে গিয়ে দেখা যায় যে এই সময়টা এক্সট্রা সময়টা কিন্তু হয় না, তার জন্য ভিডিওটা মেক করা হয় না। আর আমার এমনি ফ্রিল্যান্সিং করলে কিন্তু এমনি সময় খুব কম পাওয়া যায়, ক্লায়েন্টের সঙ্গে সময় দিতে হয় বেশি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রাভেলার মিজানের সাথেই থাকুন।